আমি তো তোমার মা না, আমি তোমার এক জায়গায় ঘুরে পাইছি, একটা ডিম ঘুরে পাইছি। না আমি তোমার মা না, তোমার মা ওই ড্রাগনটা, আমি একটা মানুষ, তুমি যাও। ঠিক আছে, ওটা কি আমার মা? আসলে সত্যিকারের মা? হ্যাঁ, এটাই তোমার সত্যিকারের মা। তোমরা ভালো থেকো। কিন্তু ভালো না, এই জায়গায় কষে তারা কে লিয়ে বোঝে না যে আমি ওদিন অসুস্থ ছিলাম, তার জন্য পরীক্ষা দিতে পারি না গা। আর পরীক্ষা না দিতে বলে আমি কেমনে পাশ করবো? তাই ওরা আমার বাইক ওভার করে, আর ওভার ক্লাসে গেছে দেখে আমি জীবন ওভার বাইক কম না। হ্যাঁ ইর আবার দেখতে একটা বড় ডিমের মতো লাগতেছে, এত বড় কোনো ডিম হয় নাকি? বুঝলাম না, মুরগির ডিম হয়ে একটু, এত বড় ডিম দুই হাতে ধরা যাইতেছে না, এত ওজন। আবার কিসের ডিম, কিছুই তো বুঝতেছে না, আশেপাশে তো কোনো কিছু দেখেও না যে এটার ডিম। না কিছু করি, এটা কিসের ডিম আমি কিছুই বুঝতেছি না। সাজ্ঞা পাইছি যেহেতু এটা আমি নিয়ে যাবো। আল্লাহ, এত ওজনের ডিম জীবনে দেখি না, এত বড় ডিম। সারা জীবন এক ক্লাসে পড়ছি আমরা, একসাথে বড় হয়েছি। হ্যাঁ, তখন আমি বাই গমকে নিয়ে ওই তোর থেকে আমরা সিনিয়র না। হ্যাঁ, তোর উপর ক্লাসে পড়ি, তাই তো? ওই তারা ওই তোর হাতে নাকি সে ডিম? ডিম ডিম না ডিম নরে কেমন করে? আরে ওর দাদা তোমার নরে যা ধরে নিয়ে না না ডিম দিন দামি এটা আমার। আরে সর, এবারে সর, আরে সর, আরে দাদা সর না না। আরে ওমা আল্লাহ, এটা কি? ওই আল্লাহ, ওমা এটা আবার কি? আমার গতি গাই দছে ওই বাচ্চা কুমির নেড়ে। আর দেখো কুমিরের মতো দেখতেছ না তো, মন ডাইনোসর? আরে না না, ডাইনোসর না, এর মধ্যে ড্রাগন। দশটা কেমন করতেছে? মা
অনেক দিব ধরি না এরম বেশি না এরম নিম সব আমি আমি তো তোমার মা না, আমি তোমার এক জায়গায় ঘুরে পাইছি, একটা ডিম ঘুরে পাইছি। কি গো তুমি, আমি ছেলে মানুষ, আমি তোমার মা হইতে তোমাকে লেগে না না কান্না করো না, থাক আমি তোমার মা, ঠিক আছে তুমি যাও আমার সাথে, ঠিক আছে চলো তোমার নিয়ে যাবো। আরে এলো ড্রাগনের বাচ্চা, ড্রাগনের বাচ্চা, আমি তো শুনছি ড্রাগনের মুখ থেকে আগুন বের হয়, ও যদি আগুন দিয়ে আগুন দিয়ে জোশে দেয় তখন, হ্যাঁ বদলে না মুয়ের মধ্যে আগুন দিছে, তাহলে তো মনে বোতলের মুখ পুড়ে গেছে, হ্যাঁ আরে হ্যাঁ বোতলের মুখ তো পুড়ে গেছে, তার মধ্যে আবার সোহাগের পাশে আগুন ধরায় দিছে, কি আমার তো বিশ্বাস হয় না, কি একটা খেলনা ড্রাগন এটার মুখ থেকে নিয়ে আবার আগুন বের হয়, আবার নাকি সোহাগের পাশে পুড়ে দিছে, যা আমার বিশ্বাস হয় না। আরে আর কইস না, ও আমার মামা করতেছে, আসলে হয়েছে কি জন্মের পরে তো আমারে দেখছে তাই মনে করতেছে আমি ওর মা। ভালোই তো, এই দেখান বাচ্চাটার অ্যাকাউন্ট আমারে দে, আমার দাদার কাছ থেকে আমি তো 2000 টাকা দেবো, দে লাখ টাকা দিলে দিব না, কি তুই দিবি না মারে, দেখো দাসে দে যা 3000 টাকা দিমু, 14000 দিলো দিমু, ও বুঝতে পারছিস তুই দিবি না তো, নি তো আই কেমনে ভালো করে আইছনি দেখো লাম দে, আরে 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 বাজা বাজা বাজা, এ দে দে আমার কেমন করতে কেমন করতে কেমন, আরে 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 চল না, আমি তো আমি খামার কি জানাচ্ছে আমার সরো, আর দিন দিন আমার দাঁড়ি দিগো, আমি কিনমু না এটা কিনমু না কিনমু না, আমার দাঁড়ি দিবার কো ইস কেমনে কেমন মারতে, আ আছর দেখো দেন দেখো, আ চোর সাইরে দর সাইরে দর সাইরে, আ ইস ঠিকই আছে দেখ কেমন রক্ত বেরিয়ে, আমি আর এই জায়গা দেখতেছি না, ও আমার দাঁড়ি কেমন মারতে, আ যা লবি ঠিক আছে, ও তো তোছে সব সময় ও হিংসামি করে, ও আবার আমার কামড় দিব না তো, তাই তো আর না তোরা যদি তোর ক্ষতি না চাস তাহলে কামড় দিব না, ওই আমি একটা জিনিস নিয়ে সমস্যা আছি, কি রে আমার মা যে ভয় পায় এটা দেখলে তো আরো ভয় পাবো, যদি রাম বাড়িতে নিয়ে যায় তাহলে মা তো এটা রাখতে দিব না, কি করি তুই কোনো চিন্তা করিস না, আমরা তো সবসময় তোর পাশে পাশে থাকবোই, এটা আমরা লুকিয়ে রাখবো, তার আগে তুই কো ওর নাম কি রাখা যায়, ওর নাম নাম কি রাখা যায় পাইছি, ওর নাম মিকিরাহি, মিকি আমার নাম মিকি, হ্যাঁ তোমার নাম মিকি, মিকি মিকি আমি মিকি, আমার খিদে লাগছে মা, ও মা আমি
আমি খাবো খাবো। তুমি কি খাও আমি তো জানি না। আমি দুধ ভাত খাবো, দুধ ভাত খাবো। দুধ ভাত, ঠিক আছে, দুধ ভাত খাবো। তোমার বাড়িতে নিয়ে যাই আর দুধ ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, চল যাই, ও দুধ ভাত খাবো, দুধ ভাতের ব্যবস্থা করতে দেবো। চল কি বলো, কিসের কোটি কোটি টাকা? আব্বা, যে জিনিস অনেক বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে গা, সেই জিনিসের দেখা পাইছে ড্রাগন, ছোট্ট ড্রাগন। তার মানে বাবা তুমি কি বুঝতেছো, কোটি কোটি টাকা ওই ড্রাগন। তুমি একবার চিন্তা করে দেখো, যদি আমরা একটা প্রদর্শনী দেই, প্রত্যেকটা টিকিটের মূল্য হবো 2,000 টাকা কইরা, তার মানে 7 দিনে কোটি কোটি টাকা। বাপি, জানি না আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। এইটা এখন শোনা বুঝছো, তোমার একটা কাজ দেই, আমি পোস্টার ছাপাই দিতেছি, তুমি তুমি চলে বলে কৌশলে টাকা দিয়ে পারো, যেভাবে পারো তিহানের কাছ থেকে চাকনটা তুমি নিয়ে আসো। আর আমি বড় একটা শোয়ের আয়োজন করতেছি, যাও তুমি সাগরেও নিয়ে যাও পারলে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি চাকন নিয়ে আসতেছি, চলো বাবি। দাদা চলো, আমি দেবো, আমার খালি শরীর ব্যবস্থাটা করে হয়ে গেলেই টাকাই টাকা টাকাই টাকা। যা যা আমি এত দূর দোকানে যাবো, আমি আব্বা গেছে আব্বা জাল তোরা মুখে রান্না করতে হইব না, ও রান্না হয় নাই আগুন ধরে দেবো। আগুন নাই কিছুই নাই, খুলে দেবো আগুন ধরবো, দেখ মা এনে কে আবার না আসতেছে না। এই যে বাচ্চা ড্রাগন, একটা কাজ করো, মেয়াজটাই কিছুই নাই। ও মিকি, তুমি একটা কাজ করো, এই জায়গায় আগুন ধরাই দাও। ও হ্যাঁ, ভিমু ভিমু রান্না হয় না, তো রান্না হইলে তোমার দুধ ভাত দেবো, ঠিক আছে, নেও আগুন ধরো।
ভালো হয়েছে, ভাই পাতিল ঘরে পাতিল দেশে নেই, এই যে এখানে দে। আস্তে আস্তে ঠিক আছে, দেখ তো মা আবার দেখলে ডাক দিব না। কি ব্যাপার, আগুন বললো কেমনে? পাশের বাড়ির ওই জরিনা খালা না তোমার ডাকতেছে, কি জানি দরকার, খুব দরকার, এখানে যাবার কইছে। বাচ্চা ড্রাগন ও দুরু মিকি, তুমি কি দুধ ভাত খাবা? ঠিক আছে দুধ ভাত খাম, ওই বাজারে তো ভাত আছে, দুধ গরম করে তাড়াতে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি গেলাম। আচ্ছা তুমি উড়তে পারো না? আরে তো বাচ্চা উড়বো কেন, তার মানে তোমার উড়া শিখাইতে হবো। কথা বলো না, আমি খাচ্ছি। কি সুন্দর করে খাইতেছে না? মা আমি ঘুমাবো, মা ঘুমাবো। ঠিক আছে তোমার ঘুম পাড়াই দেবো, আর খাবা? আর একটু খাবো। আরো খাবা তুমি, যাক চলো তোমার ঘুম পাড়াই দেই। আই দরতে একটু মুইসা দে, এই 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 তোর করে, এই এই তো দাদা দাদা, এই এই যে যে এই এই রে। আচ্ছা দেই কত সুন্দর তো দেই। আরে এটা নিবেন কে? আর নিম না, দেখতে আছি এইটা নিয়ে যেতে চেষ্টা করেছি, আমার ছেলে যে স্বপ্ন দেখছে কোটি কোটি টাকা, আমিও তো বড় হয়ে যাবো না, এটা নিতে আসছি। চল আমি চাপো না, আমি চাপো না, চাপো না। একদম
মেয়েটা পাইছি আমি, ওর নাম মিকি। আরে এখন বুঝলাম, ওই ড্রাগন কে নিয়ে সারা কেনা মাখন ধরাই দিতেছে, ওর মা আমি খুঁজতেছে। হ্যাঁ ওই পাশের গ্রামে সব পুরো এসআই করে বলে দিতেছে। হ্যালা না না আমি আর দিব না, দিবি না মানে দিয়া কিভাবে ওরে না দিলে ওর মা একদম সব পুরো সাইজ খান করে ফেলাবো। ওই বাবা মা আম করে মেরে ফেলাবো। আর দিয়া দিয়া না ওর আমি দিব না, ও আমার কাছে থাকবো। আমিও যাব না, আমার মার কাছে ছাড়া আমি কারো কাছে থাকবো না। শুন বাবা তুই কি চাস, এই তোর কি বিকি নাকি এদের জন্য এই সব মানুষ মরে যায় আমরা মরে যাই না? তাই তো আমি কি করবো মিকি, তুমি চলে যাও নাহলে তোমার মা আমাকে সবাই রে মাইরা পালাবো। যাবো না মা। না আমি তোমার মা না, তোমার মা ওই ড্রাগনটা, আমি একটা মানুষ, তুমি যাও। ঠিক আছে, ওটা কি আমার মা, আসলে সত্যিকারের মা? হ্যাঁ এটাই তোমার সত্যিকারের মা, যাও। তোমাদেরকে রেখে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে মা। কি করবা, তোমার মা তো নইলে আমাকে মাইরা ফেলাবো। তুমি যাও, চলে যাও। ঠিক আছে, তোমরা ভালো থেকো। বাবা আমারও খুব কষ্ট হয়েছে, আমরা ওরে কত কষ্ট করে পাইলাম, ওর একটা নাম দিলাম আর ও চলে গেল। দেখ বাবা ওর তোর মার কাছে যেতে হইব, প্রত্যেকটা বাবা মানে সন্তানের জন্য কষ্ট হয়, যেরকম তুই চোখে আড়াল হলে আমার কষ্ট হয় ওর মারও কষ্ট হয়েছিল।